করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার জন্য আপনি প্রস্তুত তো প্রস্তুত না থাকলে এখনই প্রস্তুতি নিন আমাদের সঙ্গে থাকুন করোনা ভাইরাসের কারণে পৃথিবীব্যাপী শুরু হয়েছে অর্থনৈতিক এক বিশাল মন্দা যে মন্দার জন্য আপনি প্রস্তুত তো করোনা ভাইরাস বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ডেকে এনেছে মন্দার সময় মানুষ চাকরি হারায় আয় কমে যায় দু ও দু সালে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা হয়েছিল তাতে বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছিল মন্দা সময় পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা রাখতে আপনাকে কিছু পরামর্শ দিচ্ছি মন্দা এসেই গেল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান বা স্বাগত জানাতে কোনো সমাবেশ নয় অর্থনৈতিক মন্দার যাত্রা শুরু হয়েছে বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচল বন্ধ হোটেল পর্যটক শূন্য হয়ে যাওয়া বিপণী বিতান ক্রেতাহীন হয়ে যাওয়া এবং কারখানা বন্ধের মধ্য দিয়ে সব মিলে চাহিদায় ধস আক্রান্ত মোটামুটি সব দেশ বাংলাদেশের রপ্তানি খাত ক্রয়াদেশ বাতিলের মুখে পড়েছে অভ্যন্তরীণ বাজারে নয় এপ্রিল পর্যন্ত নিত্য ও ওষুধ ছাড়া অন্যান্য পণ্যের তেমন কোনো ক্রেতা থাকবে না দশ এপ্রিল সব কিছু খুলবে কিনা সেটাও এখনই হলপ করে বলা যাচ্ছে না সব ব্যবসা বড় ধরনের সংকট পড়ে গেছে এতে বিপাকে বেসরকারি খাতে শ্রমিক চাকরিজীবী ছোট ব্যবসায়ী হকার চালক ও শ্রমজীবী মানুষরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু এখন ভালো আয় করতে পারবে না সেহেতু বেতন বিলম্বে হতে পারে কেউ কেউ বিনা বেতনে বাধ্যতামূলক ছুটির মুখে পড়তে পারেন কেউ কেউ চাকরি হারাতে পারেন কোনো কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে দু ও 2008 সালে বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক মন্দা হয়েছিল তাতে বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী মন্দ হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যাকে মহামন্দ বলে আরেকটি মন্দ সময় ঘুনে এসেছিল তাতে ঘিডাল ছিল মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ এবার করোনা ভাইরাসে সে আগুন চালিয়ে দিল আগামী কয়েক মাসে করোনা ভাইরাস হয়তো নিয়ন্ত্রণ আসতে পারে কিছু অর্থনৈতিক প্রভাব হবে সুদূর প্রসারী যা দেশের ব্যবসায়ীরাও বলছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও একই কথা বলছে যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা করোনার কারণে বিশ্বজুড়ে আড়াই কোটি মানুষ কাজ হারাতে পারেন এ ধরনের মন্দার সময় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার হয়তো নানা সহায়তা দেয় কিন্তু এতদিন যারা মোটামুটি ভালো একটা চাকরি বা ব্যবসা করে স্বচ্ছন্দে জীবনযাপন করেছেন সেই চাকরিজীবী ও নির্দিষ্ট আয়ের মানুষকে বিপাকে পড়তে হতে পারে যারা বেসরকারি সরকারি খাতে কাজ করেন তাদের ঝুঁকি বেশি তাই নিজের পরিবারের আর্থিক সুরক্ষায় কিছু পদক্ষেপ নিয়ে রাখতে হবে সবার আগে নিজের ক্রেডিট কার্ডে ঋণ থাকলে সেটা পরিশোধ করে দিন বাংলাদেশ ক্রেডিট কার্ডের সুধার অনেক বেশি পরে সময় মতো পরিশোধ করতে না পারলে বড় অঙ্কের মাসুল গুনতে হবে যদিও কোনো কোনো ব্যাঙ্ক এখন ছাড় দিচ্ছে এরপর পুরো লেখাটি পড়ুন এবার আসুন মন্দা কি সেটার আনুষ্ঠানিক ব্যাখ্যা জেনে নেই যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ বলেছে মন্দা হলো অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে যাওয়া এবং সেটা কয়েক মাস স্থায়ী হওয়া মূল বিষয় হলো মোট দেশ উৎপাদন জিডিপি কমে যাবে শিল্পের উৎপাদন কমবে পণ্য বিক্রি কমবে মানুষের জীবনের উপর প্রভাব হলো আয় কমে যাবে মন্দা রিসেশন যখন দীর্ঘস্থায়ী হয় তখন সেটা পরিণত হয় মহামন্দার ডিপ্রেশনে অর্থনীতিবিদরা মনে করেন মন্দ একটি নির্দিষ্ট সময় পর ঘুরে ফিরে আসে আবার যুদ্ধ বা যে অর্থনৈতিক ব্যবস্থাপনা রোগ ইত্যাদির কারণে মন্দ হতে পারে বিখ্যাত মার্কিন সাময়িক গত অক্টোবর মাসে একটি লেখা প্রকাশ করেছে যেখানে মন্দা থেকে নিজেকে রক্ষায় কিছু পরামর্শ দেওয়া হয় যার প্রথমটি হলো জরুরি তহবিল তৈরি দায়িত্বশীল মানুষেরা মোটামুটি ছয় মাসের জন্য নিজের পরিবার চালানোর অর্থ নিজের কাছে রাখেন আপনি ছয় মাস না পারলেও তিন মাসের সমপরিমাণ অর্থ অন্তত রাখুন ফোর বলছে এখন যে কাজটি আপনি সবচেয়ে জরুরি ভিত্তিতে করতে পারেন সেটি হলো তহবিল গঠন এখনই শুরু করা মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসাবে যে ব্যাংক আপনার বেতন হয় সেখানে গিয়ে সঞ্চয় হিসাব খুলতে পারেন বেতন হলে ব্যাংক খাতে জমা টাকা কেটে থাকবে যেহেতু হাতে আসবে না সেহেতু খরচের সুযোগ নেই এমন যদি হয় আপনার বেতন বা আয় ততটা বেশি নয় যে কয়েক মাসের মধ্যে বেশ ভালো পরিমাণ অর্থ জমিয়ে ফেলতে পারবেন তাহলে আপনার জন্য ফোর্বসের দ্বিতীয় পরামর্শ এটি হল খরচ কমিয়ে ফেলা বেতনের দশ থেকে বিশ শতাংশ অর্থের সমপরিমাণ খরচ কমিয়ে ফেলা তেমন কঠিন কাজ নয় এর জন্য আপনার খরচের একটি তালিকা তৈরি করে ফেলুন সেখান থেকে কোন কোন খরচ কমানো যায় সেটি খুঁজে বের করুন বাসা ভাড়া ও নানা সেবার বিল বাবদ স্থায়ী খরচ কত বাজার খরচ কত ছেলেমেয়েদের শিক্ষার খরচ কত নিজের খরচ কত এসবের তালিকা থাকলে আপনি কোথায় কোথায় খরচ কমাতে পারবেন তা ঠিক বের করে ফেলতে পারবেন আপনার যদি ভালো অঙ্কের একটি জরুরি তহবিল থাকে তাহলে খরচ বেশি কমানোর দরকার নেই যদি তহবিল হয় ভাড়ে মা ভবানী তাহলে দীর্ঘ নির্দয়ভাবে খরচ কমানো ছাড়া আপনার কী বা করার আছে ফোর্বসের পরের পরামর্শটি হলো আপনি যে চাকরি বা ব্যবসা করেন সেটি যদি হারানোর ঝুঁকি থাকে তাহলে ভিন্ন পথ এখনই দেখুন মন এসে গেলে প্রতিষ্ঠান বন্ধে সহজে শিকার হওয়ার দরকার নাই ফোর্বসের লেখার পরামর্শগুলো দিয়েছেন আর্থিক পরামর্শক লিজা ফ্রেজিয়ার মনে রাখবেন কোম্পানি যখন দেউলিয়া হয় তখন আর্থিক পরামর্শকেরও চাকরি থাকে না আবার বাংলাদেশের পুঁজিবাজারে বিশ্লেষক ধসের সময় কত টাকা কুইয়েছেন কান পাতলে সেটাও শোনা যায় তাই নিজের বিবেচনা ও অভিজ্ঞতায় নিজের প্রস্তুতির সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দু সালে নভেম্বরে ফোর্পসের মন্দার সময় ব্যক্তিগত বিনিয়োগ নিয়ে আরেকটি লেখা প্রকাশিত হয়েছিল সে নাম ছিল নেক্সট রিসেশন ইজ কামিং হিয়ার ইজ হাউ টু প্রোটেক্ট ইউর পোর্টফোলিও এতে একজন লেখক জন ইগিওরার্দ বলেছেন আগে হিসাব করুন কয়েক বছর চলতে আপনার কত টাকা লাগবে সেই টাকায় বন্ডের মতো বিভিন্ন সঞ্চয় স্কিমে রাখুন বাংলাদেশ হতে পারে সঞ্চয়পত্র ব্যাংকে রাখা গিরোয়ার্ড গিরোয়ারদের মতে নিরাপদে টাকা রাখার বাইরে বাকি অর্থ নিয়ে ঝুঁকি নেওয়া যায় এক্ষেত্রে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন পাঁচ বছরের জন্য করলে দেখবেন মনে হোক ভালো আসছে ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএন সি ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাউন্সিলের সদস্য বোনপের একটি পরামর্শ গত আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি মন্তব্য করেন শেয়ার বাজারের উত্তাপ শীতলতা পরিবার থেকে দূরে রাখুন পুঁজিবাজারে ধসের কারণে সারাদিন মুখ গুম্ল করে বসে থাকবেন স্বামীষ্টির সন্তান বন্ধুদের বাজে ব্যবহার করবেন এটা হতে পারে না কারণ আপনার রোজগার তো পরিবারের জন্যই এবার আসি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খরচ কমানো যায় কীভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে আমরা দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে সংসারে যিনি রোজগার করেন তিনি নিজে স্বাচ্ছন্দ্য কমিয়ে জীবনযাত্রার ব্যয় কমিয়ে ফেলেন যেমন পরিচিত এক ব্যক্তি অফিসে যাওয়ার পথে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়া শুরু করেছেন এতে তার ব্যয় কমবে এক টাকা একজন তিনটো কক্ষের বাসা ছেড়ে দুই কক্ষের বাসা নিয়ে মাঝে পাঁচ হাজার টাকা বাসিয়েছেন এসব অবশ্য মন্দার কারণে নয় তাদের ব্যক্তিগত জীবনে ব্যয় বেড়ে যাওয়ার কারণে মন্দাকালে কৌশলগুলো খারাপ হবে না এ সময় কোনোভাবে বাজে খরচ করবেন না পুরোনো হয়ে গেলেও রেফ্রিজারেটটি আরও কিছুদিন ব্যবহার করুন নতুন মডেলে মুঠোফোনের দিকে নজর দেবেন না জুতা জামা না কিনলে ভালো খরচ বাঁচাতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ইসি চালানো বন্ধ রাখতে পারেন কফি খাওয়া বাদ দিতে পারেন বাইরে যাওয়া বাদ দিতে পারেন বাজার খরচ কমিয়ে ফেলাটা সহজ নয় তবু চেষ্টা করতেই হবে আপনার চাকরি রোজগারের বিষয়ে সামনে সেই সন্তানদের জানান তাদের পরিচিতির সঙ্গে মানে নিতে উৎসাহিত করুন পরিবার যদি পাশে থাকে কোনো সংকটে আসলে সংকট নয় ধন্যবাদ সকলকে আমার পরামর্শটি দেখার জন্য এটি সংগৃহীত অর্থনৈতিক মন্দার কারণে যদি ভালো লাগে জরুরি পরামর্শের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ